नमस्कार बंधुरा, आमी तापस घोष और एंड्रॉइड शिक्षक यूट्यूब चैनले आपनादेर के अनेक अनेक स्वागत जानाई। बंधुरा, आजकल प्राय सबाई एंड्रॉइड फोन यूज करते देखा जाए। माने आजकल सिचुएशने प्राय 90% मानुष ही एंड्रॉइड डिवाइस यूज करे, क्योंकि एंड्रॉइड डिवाइसगुलोते प्रचुर फीचार्स अवेलेबल थाके। और तार मध्य एमन ही एक सिक्यूरिटी फीचार्स हलो एंड्रॉइड लकिंग सिसटेम। ये अपनारा विभिन्न धरण लक, जमन पैटर्न लक, पिन लक, पासवर्ड लक, वॉइस लक, एचड़ाओ आरो प्रचुर लक आछे जेगुलोर साहाज्ये आपनी आपनार फोनटिके लक करे राखते पारेन। आर ए लकेर कारणेई आमादेरके अनेक समय प्रब्लेमे पड़ते हय। हाँ बंधुरा, आमरा आमादेर फोनटी जाते सहजे केउ एक्सेस करते ना पारे तार जन्य आमरा कि करी, आमादेर फोनटीते हार्ड पासवर्ड दिए राखी बा माझे माझे पासवर्ड चेंज करते थाकी। आर ठीक एई कारणेई आमरा अनेक समय पासवर्डटी भूले जाई, लकिं सिस्टेमटा आमादेर मने थाके ना, आर तखनई आमरा प्रब्लेमे पड़ी। आमरा सेई जन्य आमादेर फोनटीके ठीक करार जन्य आमादेर फोनटीके कोनो मोबाइल रिपेयरिंग शपे निये जाई, सेखाने बेश किछु टाकार बिनिमये तारा आमादेर फोनटीके ठीक करे देय। किन्तु बंधुरा, आजकेर पर थेके आपनाके आर टाका खरच करे लकड हये जावा एंड्रॉइड फोनके आनलक करार कोनो दरकार नेई। আপনি নিজেই কয়েক মিনিটেই এই কাজটি করতে পারবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই ভিডিওটি আমাকে অ্যান্ড্রয়েড শিক্ষকেরই কিছু ভিউয়ার্স রিকোয়েস্ট করেছিলেন আপলোড করার জন্য। যে তারা বলেছিলেন যে তাপস ভাই, কীভাবে আমাদের ফোনটি যখন লক হয়ে যায়, যখন আমরা পাসওয়ার্ড ভুলে যাই, তখন সেটা আমরা সেই পাসওয়ার্ডটিকে কীভাবে ভাঙতে পারবো। আর সেই জন্যই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় এই ট্রিক্সটি অনেক পুরনো আর এটা অনেকেরই জানা আছে, তো তবু আমি এটা আপলোড করছি কেননা এটা অনেকের নাও জানা থাকতে পারে। আর যাদের জানা আছে তারা প্লিজ এই ভিডিওটি এখান থেকে পজ করে বেরিয়ে যান, ফালতু সময় নষ্ট করবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফোনের পাসওয়ার্ডটি ভাঙতে চান, তো সবার প্রথমে আপনার ফোনটিকে পাওয়ার অফ করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে পাওয়ার অফ করে দিচ্ছি, তারপরে ওকে। তো পাওয়ার আপ করার পর আপনার ফোনটিকে রিকভারি মোডে অন করতে হবে। তো এখন আপনি ভাববেন যে রিকভারি মোড কি। হ্যাঁ বন্ধুরা, রিকভারি মোড হচ্ছে আপনার ফোন থেকে কিছু বাটন প্রেস করে আপনার ফোনকে একটা মোডে অন করা হয়, তো সেটাই হলো রিকভারি মোড। তো আপনি আপনার ফোন থেকে কিভাবে রিকভারি মোডে যাবেন, কিভাবে আপনার ফোনটিকে রিকভারি মোডে অন করবেন, তো সেটা যদি আপনি আমাকে জিজ্ঞেস না করে গুগলকে জিজ্ঞেস করেন, তো আমি আশা করছি আপনি সঠিক অ্যান্সার পেয়ে যাবেন। তো আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ দেবেন হোয়াট ইজ রিকভারি মোড, এটা লিখে তারপরে আপনার সেটের নাম দিয়ে দেবেন। এখানে আমার সেটের নাম দিয়ে দিচ্ছি, আমি এই সেটটার নাম দিচ্ছি যেটা ইউজ করছি এখন, এটার নাম স্যামসাং i9082। তো আমি এটা লিখে সার্চ দিচ্ছি। এই দেখুন, এখানে এরকম প্রচুর ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা লিঙ্কে ঢুকে আপনি দেখে নিতে পারেন যে আপনার সেটকে, আপনার মোবাইলটিকে কীভাবে রিকভারি মোডে অন করতে হয়। তো এখানে দেখুন, আমার এখানে দেখিয়ে দিয়েছে যে এটা হোম বাটন অ্যান্ড পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ বাটন তিনটে একসাথে প্রেস করলে আমার এটা রিকভারি মোডে অন হবে। তো চলুন আমি তিনটে বাটন একসাথে প্রেস করছি। তো এইখানে দেখুন, এই যে পাওয়ার বাটন, তারপরে এইখানে এই হোম বাটন, আর এইখানে দেখুন ভলিউম আপ বাটন। তো আমি এই তিনটে বাটন একসাথে প্রেস করছি, দেখুন, তারপরে হোম, দেখুন এই তিনটে একসাথে প্রেস করছি। তারপরে আপনার স্ক্রিনে একটা লোগো আসবে, লোগো আসার সাথে সাথে এটা ছেড়ে দিতে হবে। দেখুন আমি ছেড়ে দিলাম। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর আপনার এখানে রিকভারি মোড অন হয়ে যাবে। এখানে আমি ওয়েট করছি কিছুক্ষণ। আর এইখানে দেখুন আমার রিকভারি মোড অন হয়ে গেছে। তো এবার এখান থেকে আপনাকে চার নাম্বার অপশানে দেখুন ওয়াইপ ডেটা স্ল্যাশ ফ্যাক্টরি রিসেট, তো আপনাকে এইখানে যেতে হবে। তো এখানে যাবার জন্য আপনি এখান থেকে ভলিউম ডাউন বাটন ইউজ করবেন। দেখুন আমি ভলিউম ডাউন ইউজ করছি। তো আপনি ভলিউম আপ ডাউন করে আপনি উপরে নিচে যেতে পারেন। তো আমি ভলিউম ডাউন ইউজ করে নিচে এসেছি, এসে এখান থেকে পাওয়ার দিয়ে ওকে করবেন, অর্থাৎ এন্টার করবেন পাওয়ার বাটন দিয়ে। তো আমি পাওয়ার বাটনে প্রেস করে দিলাম। তারপরে এইখানে দেখুন ইয়েস ডিলিট অল ইউজার ডেটা, এইখানে যেতে হবে। তো এইখানে যাবার জন্য আমি পুনরায় এখান থেকে এই ভলিউম ডাউন বাটন ইউজ করছি, তারপরে এখান থেকে এন্টার করছি এই পাওয়ার বাটন দিয়ে। তো পাওয়ার বাটনে প্রেস করলাম। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন,
আপনার সেটটি পুরোপুরি রিসেট হয়ে যাবে। তো দেখুন আমার রিসেট হয়ে গেছে, এবার এখান থেকে আপনাকে রিবুট সিস্টেম নাও এইখানে যেতে হবে। তো এখানে যাবার জন্য আপনি পুনরায় আপনার ভলিউম আপ ডাউন বাটন ইউজ করবেন, আর তারপরে এখান থেকে পাওয়ার বাটন প্রেস করে আপনি এখান থেকে আপনার ফোনটিকে রিবুট করে নেবেন। দেখুন আমি প্রেস করে দিলাম। তো এটা হার্ড রিসেট হবার পর ফার্স্ট টাইম রিবুট হতে বেশ কিছুক্ষণ টাইম নেবে, প্রায় 5-10 মিনিট টাইম নেবে। তো ততক্ষণ আপনি ওয়েট করুন, ভয় পাওয়ার কিছু নেই, এটা এরকমই টাইম নেয়। তো আমি ভিডিওটি আপাতত পজ করছি। তো তারপরে এইখানে দেখুন আপনার সেটটি অন হয়ে যাবে। অন হওয়ার পর এখান থেকে আপনি এই নেক্সট নেক্সট করবেন। তারপরে দেখুন আমি কিভাবে নেক্সট নেক্সট করছি, আপনি সেম প্রসেস করবেন। তো আমি জাস্ট নেক্সট নেক্সট করে দিচ্ছি, নেক্সট, স্কিপ, তারপরে নো করে দিলাম। তো আপনি চাইলে ইয়েসও করতে পারেন, নট নাও। তারপরে এখান থেকে এটা প্রেস করছি, তারপরে এখানে আপনার নাম দিয়ে দেবেন। তো আমি এখানে একটা ফর এক্সাম্পল একটা যে কোনো নাম দিয়ে দিচ্ছি, তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে স্কিপে ক্লিক করবেন, তারপরে নেক্সট অ্যান্ড দেন ফিনিশ। ফিনিশে ক্লিক করার সাথে সাথেই আপনার সেটটি অন হয়ে যাবে পুরোপুরি। দেখুন আমার পাসওয়ার্ডটি পুরোপুরি ভেঙে গেছে, আর এখানে কোনো পাসওয়ার্ড নেই, এখানে কোনো প্যাটার্ন শো করছে না, আমি পুরোপুরি আমার সেটটি অ্যাক্সেস করতে পারছি কোনো পাসওয়ার্ড ছাড়াই। তো বন্ধুরা এইভাবেই আপনি খুব সহজে আপনার লকড অ্যান্ড্রয়েড ফোনের পাসওয়ার্ডকে আপনি ভেঙে ফেলতে পারবেন। আর এর জন্য আপনাকে কারো কাছে যাবারও দরকার নেই, কোনো সার্ভিস সেন্টারেও যাবার দরকার নেই, এবং টাকা খরচ করারও দরকার নেই, আপনি নিজেই এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউবে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা হয় তো আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এরকম অ্যান্ড্রয়েড সম্পর্কিত আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন।